আসসালামু আলাইকুম। পেটস এন্ড বার্সার পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় টস, আর আমি বলছি আমি ছোট ছোট টস করতেছি। তো তিন নম্বর টসটা আমি হাতির ঝিলে করব, আর চার নম্বর টসটা হয়তো আপনার স্টাফ কোয়ার্টার, রামপুরা বনশ্রী পার হয়ে যে স্টাফ কোয়ার্টার আছে, স্টাফ কোয়ার্টারের কাছাকাছি করব। তো ফার্স্ট ভিডিওতে অনেকে দুই একজন কোশ্চেন করছেন কত কিলো ছাড়ছেন। আসলে আপনারা মনে হয় না ভিডিও ভালো মতন দেখেন, কারণ দেখলে এই কোশ্চেনটা করতেন না। আমি বলছি ভিডিওতে যেহেতু আমার কবুতর নতুন, কখনো টক্স বক্সে ঢুকে নাই, সেক্ষেত্রে এই কবুতরগুলো আমি ছোট ছোট কয়েকটা টচ করব, তারপরে হচ্ছে প্রয়োজনে জাম করব, মানে 6-7 কিলো করে বাড়াবো। কারণ ভাই পাকনামি করে কবুতর হারানোর কোনো দরকার নাই, আর কারো আজগুবি পরামর্শ শোনাও আমার দরকার নেই। আর যাদের নিজের থেকে মানে কবুতরের থেকে বেশি নিজের কনফিডেন্স বেশি, আপনারা ছাড়তে পারেন, মানে এক পাল্লায় 50-60 কিলো, কিন্তু আমি করব না। সেফটি ফার্স্ট, এটাই মাথায় রাখেন। কবুতর থাকলে রেস খেলতে পারবেন, আর কবুতর না থাকলে কিন্তু রেস খেলতে পারবেন না। অতএব কবুতর যতদিন আপনার ভালো থাকবে এবং বাসায় ব্যাক করবে, ততদিনই রেস খেলতে পারবেন। কবুতর হারাবেন, রেস খেলা শেষ। তো এই জন্য যেভাবে করলে ভালো হয় আমি ওইভাবে আগাচ্ছি। ধন্যবাদ, চলুন আমরা এখন বাস্কেটিং করে বের হব এবং কবুতরগুলো ছাড়ব। তো আজকের লোকেশন হচ্ছে কচুক্ষেত। কচুক্ষেত একটা মাঠ আছে, মাঠ থেকে কবুতরগুলো ছাড়ব। আর রিক্সায় উঠছি বর্তমানে, কবুতরগুলো বাস্কেটিং কমপ্লিট। আসলে এক হাতে সব করি, তো এই জন্য অনেক সময় অনেক কিছু দেখানো সম্ভব হচ্ছে না। তো চেষ্টা করতেছি আপনাদের যতটুকু সম্ভব দেখানোর জন্য। তো যারা নতুন পেজ অ্যান্ড বার্সের ভিডিও দেখবেন ফেসবুক পেজ অথবা ইউটিউবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে পেজ অ্যান্ড বার্সের সাথেই থাকবেন। তো আজকে দূরত্বটা একটু বেশি, এখন আছি হচ্ছে ছেলেদের বাংলা স্কুলের পাশে। যারা মিরপুরে থাকেন তারা অবশ্যই চিনেন। তো ছেলেদের বাংলা স্কুলে মেট্রোলের নিচ দিয়ে যাচ্ছি আমি, আর সকালবেলা তো রাস্তা ফাঁকাই, আলহামদুলিল্লাহ জ্যাম ট্যাম ছিল না। এখন মিরপুর বিআরটিএর কাছে চলে আসছি আমি, আস্তে আস্তে আগাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এরপরে তিন নম্বর টসটা হবে হাতির ঝিলে। হাতির ঝিলে একদিন বা দুই দিন পরে চেষ্টা করবো কবুতর ছাড়ার জন্য। আর দেখা যাক আছে কী হয়, কবুতর আসে কি না আসে, আমার আগে পৌঁছায় না আমার পরে পৌঁছায়, সব কিছুই আপনাদেরকে আপডেট জানানো হবে। এই যে কবুতর স্পোর্টে চলে আসছে আমি, এখন ছাড়বো কিছুক্ষণের ভিতরে। তো এইখানে আবার কিছু ছোট ছোট খাম্বা আছে, যেগুলো লাইট ল্যাম্পপোস্ট, এগুলোর বাড়ি খায় কি না আল্লাহ পাক ভালো জানে। তো দোয়া করবেন কবুতর যত সুন্দর সুষ্ঠুভাবে পাশে পৌঁছাইতে পারে, কারণ এগুলো হচ্ছে আমার দীর্ঘ 8-10 মাসের মেহনত। তো সবাই দোয়া করবেন, বিসমিল্লাহ। কবুতরগুলো ছেড়ে দিলাম, তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো তারে বাড়ি খেতে খেতে খায় নেই এমন একটা অবস্থা, অল্পের জন্য তারে বাড়ি খায় নেই। আর কবুতর খুব একটা ভালো তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, ওই যে জুম করছি দেখেন ফ্লকটা দেখা যাচ্ছে এখন আমার বাসার দিকে, মানে একটা চক্কর দিয়েই আমার বাসার দিকে রওনা হয়েছে, এই যে ফ্লকটা দেখা যাচ্ছে, এই যে আমার মিরপুরের দিকে, মিরপুর 7 নম্বরের দিকে চলে গেল। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো, কবুতর চক্রায় নাই, শুধু ছাড়ছি একটা মোচন নিয়ে বাসায়। তো আলহামদুলিল্লাহ কবুতর আজকেও, আমি আসার আগে কবুতর বাসায় চলে আসছে, এই যে কবুতরগুলো উঠতেছে। তবে এখানে আমার কবুতর সবগুলো না, এখানে আমাদের ক্লাব মেম্বার এস আর বি ব্রাদার্সেরও 50% কবুতর আছে, ওরাও কবুতর উড়াইছে, ওদের কবুতরের সাথে উঠতেছে, মানে আমার কবুতর আইসা ওদের কবুতরের সাথে উঠতেছে। তো এই জন্য মাঝে মাঝে পাশাপাশি লফট, তো এই জন্য একটা ওর ফ্লক আর আমার ফ্লক একসাথে মিক্স হয়। আর এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার, মাঝে মাঝে পাশাপাশি বিল্ডিংয়ে, তো এই জন্য একসাথে উড়ে কবুতরগুলো নামছে আলহামদুলিল্লাহ। এখন চেষ্টা করব যত দ্রুত কবুতর ট্র্যাপিং করার জন্য। আর কিছু কবুতর আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে উইরা নাইমা, এই যে টস থেকে আসছে উইরা নাইমা বাসায় ঢুকে যাচ্ছে সিরিয়াল ভাই। তবে কিছু কবুতর আছে বেশি মাতব্বরি করে, বিশেষ করে নরগুলো, যে নরগুলো মাদির সাথে পংটামি করে, মানে জোড়া নিতে চায়, এই নরগুলো একটু ঝামেলা করে। আবার কিছু নর আছে অ্যাডাল্ট হয়ে গেছে,
কিন্তু তাদের ভিতরে কোনো ফিলিংস নাই, মানে তারা স্বাভাবিক, জোড়া নিতে চায় না। আবার কিছু নোরা আছে বয়স কম কিন্তু জোড়া নিতে চায়। আসলে কোনটা কোন রকম বলা মুশকিল, তবে আলহামদুলিল্লাহ ডাকা ছাড়া, শব্দ ছাড়া, চেষ্টা ছাড়া আলহামদুলিল্লাহ। তো রেসের সময় যদি এরকম হয় যে কবুতরগুলো আইসার সাথে সাথে ঢুকে যাচ্ছে, সেটা আমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হবে। তো দোয়া করবেন 3 নম্বর টর্চের জন্য হাতির ঝিল, আর 4 নম্বর টর্চ করবো হচ্ছে স্টাফ কোয়ার্টারের ওদিকে। তো এইটাই হচ্ছে কথা, চেষ্টা করবো আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য আর টর্চের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আর নিচে একজন ঘুরতে আসে, মানে আইসাই খাবার দাবার খাচ্ছে সে। তো আলহামদুলিল্লাহ ভালো আছে কবুতর, কবুতরকে সবাই ভ্যাকসিন করে ফেলবেন, যেহেতু খুব সন্নিকটে ভ্যাকসিন করবেন আর প্রোবায়োটিক নিয়মিত খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ থাকবে। আর রেস নিয়ে অনেক কথা হবে, অনেক টিপস দিব আপনাদের, আমি যা জানি, আর আমি যে খুব ভালো জানি তা না, আমারও থেকে অনেক ভালো ভালো ফ্যান্সিয়ার আছে। তো ভিডিওটি বেশি বড় করব না, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।